আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম। বরাবর মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি অবস্থান করতেছি মিলান্ত উপজেলায় গোসেরবা ইউনিয়নের সবিলাপুর গ্রামে, জামালপুর ডিস্ট্রিক্ট। সম্মানিত কৃষক ভাইরা, আমি আজকে আলোচনা করব হাইব্রিড মরিচের প্রধান যে দুইটা সমস্যা, কৃষক সমস্যায় পড়ে। আমি কিন্তু কৃষকের জমিতে আছি, দেখেন মরিচ কিন্তু অলরেডি আসছে, এবং এই জমিতে হাইব্রিড মরিচে সাধারণত এখন পাতা কোঁকড়ানো রোগটা হয় এবং মরিচের ফুল এবং ফল ঝরে যাচ্ছে এবং ছত্রাকের আক্রমণ হচ্ছে, সে বিষয় নিয়ে আমি কথা বলবো। আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষকের মাঠে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবার করে পরিবারে একটা নতুন সদস্য হয়ে যান। সম্মানিত কৃষক ভাইরা, আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং পুরোটাই দেখবেন। চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। সম্মানিত কৃষক ভাইরা, আমি যদি আপনাদের দেখা একটু লক্ষ্য করেন যে মরিচ গাছের পাতা কিন্তু অলরেডি কুঁকড়ে যাচ্ছে। এই যে আমি যদি একটু আপনাদের দেখাই, একটু লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন পাতা কিন্তু অলরেডি কুঁকড়ে যাচ্ছে। আসলে এই মরিচ গাছের পাতা কেন কুঁকড়ায় সেটা আগে বিষয়ে জানতে হবে। কিছু শোষক পোকা আছে যেগুলা গাছের পাতা রস চুষে খায়, তার মধ্যে জাপ পোকা আছে এবং অ্যাফিড আছে, জ্যাসিড আছে এবং সাদা মাছি এবং লাল মাকড়, যার কারণে আপনার মরিচের পাতার নিচে থেকে রসটা চুষে খাওয়ার পরে গাছ পাতা সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্যটা গ্রহণ করতে পারে না, বিদায় সেই গাছটা কুঁকড়ে যায়, যার কারণে কুঁকড়ে যাওয়ার কারণে ফুল এবং ফল আসে না এবং গাছটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে যায়। আর একটু লক্ষ্য করেন, যদি আমি আপনাকে ভালো একটি গাছ দেখাই, দেখেন এই গাছে কিন্তু অলরেডি মরিচ আসছে, এই সমস্ত গাছে কিন্তু জোয়ার কেবল আসছে এবং মরিচ আসছে। এই গাছে কিন্তু যদি আপনার শোষক পোকায় আক্রমণ করে তাহলে কিন্তু আপনার গাছের ফুল এবং ফল ঝরে পড়বে। সেই জন্য আপনাতে এখনই হলো সঠিক উপায়, তাতে মরিচ গাছে পাতা কুঁকড়ে না যায়, শোষক পোকায় আক্রমণ না করতে পারে, সেই জন্যই আপনাদের পাতা কোঁকড়ানোর জন্য ওষুধ ব্যবহার করতে হবে। এখন কি ওষুধ ব্যবহার করবেন, কারণ বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় যেগুলো আপনার নাম জানেন না এবং রিটেলার ঘরে যান বলেন যে পাতা কোঁকড়ানোর জন্য ওষুধ দেন। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এখন বাংলাদেশে কিন্তু প্রায় 500 কোম্পানি, কীটনাশক কোম্পানি প্রতিযোগিতা, কারণ এখন যে যুগ বেরোছে প্রত্যেকটা কেমিক্যালই প্রত্যেকটা পোকার জন্য তৈরি হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঠিক একটি সমাধান দেব যে পাতা কোঁকড়ানোর জন্য আসলে কি সঠিক সমাধান, সে বিষয়টা আজকে আপনাদের বলবো। আমার এই ভিডিওটায় সঙ্গে থাকবেন। সম্মানিত কৃষক ভাইরা, পাতা কোঁকড়ানোর জন্য এ যাবৎ অনেক কেমিক্যালই ব্যবহার করেছেন, অনেক মেডিসিনই ব্যবহার করেছেন। আজকে যে মেডিসিনের কথা বলবো, হয়তো আপনারা ব্যবহার করেছেন, হয়তো কেউ নাম জানেন না, কিন্তু আমি বলবো যে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন এবং কেমিক্যালটা নাম লিখে রাখবেন যে এই নিয়ম অনুসারে ব্যবহার করবেন। সম্মানিত কৃষক ভাইরা, বায়োক্রপ সায়েন্সের অবিরণ প্লাস ইমিটাক্লোবিড গ্রুপের কনফিডর বা যে কোনো ইমিটাক্লোবিড গ্রুপের ওষুধ, তার সাথে আপনার ম্যানকোজেব অথবা অ্যান্টাকল, এই তিনটা কেমিক্যাল একসাথে প্রথমবার স্প্রে করবেন। প্রথমবার স্প্রে করার পর ঠিক 7 দিন পরে আরেকটা স্প্রে করবেন বায়োক্রপ সায়েন্সের মোভেন্টো স্প্রে করবেন এবং কনফিডর স্প্রে করবেন এবং তার সাথে একটি ম্যানগোজেব গ্রুপের ওষুধ স্প্রে করবেন। এই দুইটা মেডিসিন যদি 2 বার স্প্রে করেন, আমার মনে হয় সম্মানিত কৃষক ভাইরা, আপনারা পাতা কোঁকড়ানোর যে একটা সঠিক সমাধান সেটা পাবেন। আমি কিন্তু দেখাচ্ছি, দেখেন এই গাছটা কিন্তু অলরেডি মরিচ প্রথম জোয়ার আসছে এবং দ্বিতীয় জোয়ারে কিন্তু ফুল নেই বললেই চলে। এই আপনাদের কিন্তু ভিডিওতে দেখাচ্ছি যে সম্মানিত কৃষক ভাইরা,
আপনারা যে পাতা কোঁকড়ানোর জন্য যে একটা সঠিক সমাধান দিলাম, অবশ্যই এটা ব্যবহার করবেন, এই ভিডিওর সঙ্গে থাকুন। সম্মানিত কৃষক ভাইরা, আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে ভিডিওতে যে আসলে পাতা কোঁকড়ানোর জন্য কি ধরনের সমস্যা হয়। এই যে দেখেন ছোট একটি গাছ, এটা শুধু কিন্তু পাতা কোঁকড়ানো নাই, প্রথম জোয়ার আসছে এবং এই এই গাছে কিন্তু খাদ্যের অভাব এবং সেচের অভাব, ঠিক আছে। কিন্তু আপনাদের একসাথে দুইটা কাজও করতে হবে, সঠিক সময়ে গাছে খাবার দিতে হবে, প্লাস আপনাদের সেচের ব্যবস্থা রাখতে হবে। যেহেতু এখন খরা মৌসুম, সেচ দিলে গাছের খাদ্য গ্রহণের প্রক্রিয়াটা বেড়ে যায় এবং গাছটা সুস্থ এবং সবল থাকে, সেই ব্যবস্থা করতে হবে। আমি এখন যে জমিতে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু মরে যাচ্ছে, প্লাস এই যে দেখেন গাছের পাতা কিভাবে কুঁকড়ে গেছে, দেখছেন গাছের পাতা কুঁকড়ে গেছে, গাছে কিন্তু ফুল এবং ফল নাই। আপনাদের আমি যেটা বলছিলাম যে গাছে দেখেন এই যে মরিচ, কিন্তু মরিচের ই কিন্তু অলরেডি ঝরে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি আপনাদের যে মেডিসিনের কথা বলছি অবশ্যই এই মেডিসিনটা ব্যবহার করবেন, ব্যবহার করলে আপনি অবশ্যই উপকারিতা পাবেন। যেহেতু আমার নিজের একটি কনফিডেন্স আছে, আমি দীর্ঘদিন বায়ার ক্রপ সায়েন্সে জব করছি, আমার নিজের কনফিডেন্সের আলোকে আপনাদের আমি বলছি যে ওই মেডিসিনগুলো ব্যবহার করবেন। যদি আমার এই ভিডিও একটু ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য।